নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কর্কট রাশি সাবধান। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই শিবরাত্রির পর কোন কোন বিষয়ে সাবধান থাকবেন সেটি আমি ভিডিওতে বলতে চলেছি, তাই মোটেও ভিডিওটি স্কিপ করবেন না। তো আসুন শুরু করা যাক। কর্কট রাশির জাতক ও জাতিকারা এই শিবরাত্রি থেকে আপ টু পয়লা বৈশাখ পর্যন্ত সাবধান থাকবেন। এবার আমি একে একে বলছি আপনারা কি কি বিষয়ে সাবধান থাকবেন। প্রথমত, আপনারা যদি চাকরি করে থাকেন বা চাকরি করেন, সেক্ষেত্রে আপনাদের ডিমোশন হতে পারে বা এমন কি আপনাদের চাকরির চ্যুতিও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব এবং এটি খুব মূল্যবান কথা, তাই আপনারা যত সম্ভব বসের সাথে ভালো বিহেভিয়ার রাখবেন, মাথা গরম করবেন না, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, এটাই আমার অনুরোধ রইল। এরপরে আসি আপনাদের ব্যবসার ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, যারা বিজনেস করছেন অলরেডি, তারা হুট করে কোনো প্রজেক্টে, মানে নতুন কোনো বিজনেস আইডিয়া নিলেন, দুম করে আপনি ইনভেস্ট করে দিলেন, করবেন একদম না, এই টাইমের ভিতরে করতে যাবেন না, সেক্ষেত্রে আপনাদের অর্থটা লস হতে পারে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেসে আছেন, সেক্ষেত্রেও আপনারা একটু সাবধানে থাকবেন, আপনার পার্টনার আপনাকে ধোকা দিতে পারে। এছাড়াও যারা বিজনেস খুলবো ভাবছেন, তারা এই মুহূর্তে খুলবেন না, পয়লা বৈশাখের সময় করে খুলতে পারবেন, অসুবিধা নেই, কারণ আপনাদের এই মুহূর্তেকার ডিসিশন আপনাদের সারা লাইফের রাস্তাকে বন্ধ করে দিতে পারে এবং আপনার অর্থ নষ্ট করে দিতে পারে, তাই আপনারা হুট করে এই মুহূর্তে কোনো ডিসিশন নিয়ে কোনো বিজনেস খুলতে যাবেন না। এরপরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকারা এই সময় একটু শারীরিক প্রবলেম আসবে। এছাড়াও এই সময়ে আপনারা রাস্তা দিয়ে যখন চলাচল করবেন, সেক্ষেত্রে একটু ভালো মতো দেখে শুনে চলাচল করবেন, কারণ একটু প্রবলেম দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি ভিডিওতে সচরাচর কোনো খারাপ কথা বলতে চাই না, বলতে ইচ্ছা হয় না, কিন্তু কি করব বলুন, আমাকে বলতে হয়। তো যাই হোক, ভিডিওটি আপনাদের আশা করি আপনাদের উপকারে এসেছে। দয়া করে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন এবং এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টপিক পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন।